বাইসাইকেল বা রিকশা প্রয়োজনে যদি বাহনটি বিক্রি করতে হয় তাহলে নেওয়া হয় এই হাটে। এখানে বিক্রিও হয়ে যায় নিমিষেই। আবার যদি কেউ কম মূল্যে কিনতে চান এসব বাহন, তাদের ভরসাও এই হাট। এটি সাইকেল রিকশার হাট, সপ্তাহে দুই দিন জমে ওঠে ব্যতিক্রমী এই হাট। এখানে বেচাকেনা চলে পুরাতন বাইসাইকেল সহ প্যাডেল ও ব্যাটারি চালিত রিকশা ভ্যান। দিন যত যাচ্ছে হাটে বাড়ছে বেচা বিক্রির পরিসর। জেলা ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসেন ক্রেতা বিক্রেতারা। হাট থেকে পুরাতন বাহন কিনে মেরামতের পর এই হাটে বা অন্য কোথাও বিক্রি করছেন অনেকেই। এভাবে চলছে তাদের জীবিকা। এখানে পুরাতন সাইকেল বিক্রি হয় সেকেন্ড হ্যান্ড। ওই বাজার মূল্য হিসাবে আমি এই সাইকেলটা 5,500 টাকা দিয়ে আমি কিনছি। অনেক দিন ধরে বাবার কাছে সাইকেল কিনে চাচ্ছিলাম, আজকে আমাকে সাইকেল কিনে দিয়েছেন, তাই জন্য খুশি। দোকানে কিনি, বাজারে কিনি, কিনে এই হাটে আবার কাজকাম করে এই বাজারে এনে বেশি কিনা বেচা করি এবং মানুষকে কিনে দেই, বাজারে আসি। এই বাজার ডাঙ্গুর অনেক আগে থেকে দামাদামি হয়েছে, 22-23-24 দাম করে, 2500 দাম করে। এখানে আসি, হাট হয়ে আমাদের উপকার হয়েছে, আমরা আসি কিনা বেচা করি, পেটের দায় ঘুরি বুঝার নাই। এখন তো নাকি নিয়ে আর খাটানি যায় বেশি। পোড়া চাকা, চিকন চাকা, বাই সাইকেল, আপনার এই যে পাও ভ্যান, এগুলো কিনে বেচা হয়, এগুলো সব কম দামেই পাওয়া যায় হাটে। এটা আপনার শুক্রবার আর সোমবার দিন, প্রতি শুক্রবার সোমবার শুক্রবার দিন হাটে সাইকেল উঠে। এমনি মানুষের কাছে আমরা নেই 200 টাকাও নেই, 250 টাকাও নেই। আর ইস্কা ওই যে সামনে পাও ভ্যান, এগুলো মনে করুন 200 টাকা করে, এগুলো আমরা প্রচুর আছি। অনেক টাকা ডাক্তার পরিষেবা তো নেই, শহীদ দারুগালি পৌর পার্কে জমে ওঠে পুরাতন সাইকেল রিকশার হাট। প্রতি সপ্তাহে প্রায় অর্ধশত পুরাতন বাইসাইকেল, 15-20টি ভ্যান রিকশা সহ হাটে বিক্রি হয় অন্যান্য বাহন। সময় সংবাদ, শেরপুর।